ফাতেমাতুজ জোহরা ম্যাডাম প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি 20 উইক প্রেগনেন্সি। আমার মাঝে মাঝে হালকা পেট ব্যথা করে, পেটের মধ্যে শক্ত মনে হয়, এটা কি স্বাভাবিক? আমার সাদা স্রাব যায়, কখনো পানির মতো কখনো ঘন, এটাও কি স্বাভাবিক? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা অলরেডি আমি আগের আগের যিনি করেছিলেন ওনার আনসারে বলেছি, তারপর আমি আবার আপনাকে বলবো। আর আপনার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আপনার মাঝে মাঝে পেটে ব্যথা হয়, পেটটা শক্ত হয়। প্রেগনেন্সিতে পেট ব্যথা হওয়া, পেট শক্ত হওয়া দুটোই নর্মাল না। একটু সামান্য ডিসকমফোর্ট, একটু হেভিনেস, একটু সামান্য শক্ত ভাব, এটা নর্মাল। কিন্তু এই ব্যথাটা যদি বেশি হয়, যে এই পরিমাণ ব্যথা যে আমাকে পেইন কিলার খেতে হচ্ছে, অথবা পেটটা যদি খুব বেশি শক্ত হয়ে চাকা হয়ে অনেকক্ষণ ধরে থাকে, তো এরকম হলে কিন্তু আপনাকে অবশ্যই একটু আপনার ডক্টরের সঙ্গে ডিসকাস করতে হবে। সেক্ষেত্রে আপনি কিছু রেমেডিস আছে, যেমন আপনি রেস্ট নিলেন, একটু শুয়ে থাকলেন, পানি খেলেন, কিংবা ভিসেরালজিন টাইপের ওষুধ আপনি একটা করে দিনে 3 বার খেয়ে দেখতে পারেন। এই নর্মাল জিনিসগুলোতে কমে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি হলে এবং এই স্টেপ গুলো নেওয়ার পরেও যদি বেশি হয়, তাহলে অবশ্যই আপনাকে একটু চেক আপ করিয়ে নিতে হবে। আর প্রেগনেন্সিতে আমি আগে আগেও বলেছি যে প্রেগনেন্সিতে সাদা স্রাব হওয়াটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই বেশিটার সাথে কখনো চুলকানো, জ্বালা পড়া কিংবা ব্যথা এগুলো থাকবে না। এগুলো যদি না থাকে এবং অতিরিক্ত যদি না হয়, তাহলে ভয়ের কিছু নাই। আর একটা কনফিউশন আসে যে এই এটা কি ভ্যাজিনাল ডিসচার্জ নাকি আমার বাচ্চার ওয়াটার ওয়াটার লিক হচ্ছে কিনা, এই কনফিউশনটা অনেক সময় আপনাদের মধ্যে হয়। সেক্ষেত্রে আমি যেটা বলি যে ভ্যাজিনাল ডিসচার্জ হলে এটা আপনার ইন্ট্রয়টাস, মানে মুখে মুখেই থাকবে, ওই জায়গাটার ভিতরেই থাকবে, এটা বের হয়ে আসবে না। কিন্তু বাচ্চার পানি হলে কিন্তু এটা আপনার থাই বেয়ে আপনার পা পর্যন্ত চলে আসবে, কিংবা আপনার পেটিকোট কিংবা আন্ডার গার্মেন্টস কিন্তু এটা সয়েল করে ফেলবে, বেশি হবে। এবং এটা বাচ্চার পানি হলে এটা কন্টিনিউ পড়তে থাকবে, অফ অ্যান্ড অন হবে না। সুতরাং এই মানে এই জিনিসগুলো জানা থাকলে আমার মনে হয় খুব বেশি অসুবিধা নাই। আর নর্মালি ওই যে আমি যেটা আগেও বলেছি, একটু হালকা গরম পানি লবণ ইউজ করলে এটা আপনার কমে যাবে। ম্যাডাম সামিয়া জাহান মিম প্রশ্ন করেছেন, আমার 21 উইক রানিং, আমার নাকে গন্ধ গন্ধ লাগে, এমনটা কেন হচ্ছে? আচ্ছা, এটা কি আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে আর্লি প্রেগনেন্সিতে যেটা হয় নাউশিয়া, মানে খাবারে গন্ধ পায় কিংবা যে কোনো কিছুতে গন্ধ পায়, বমি ভাব হয়, এটা নাকি হচ্ছে নাকের ভিতরে সে কোনো স্মেল পাচ্ছে? যদি সে নাকের ভিতরে কোনো স্মেল পায়, তাহলে এটা হয়তো নাকের ভিতরে কোনো ধরনের ইনফেকশন থেকে কিংবা নাকের কোনো প্রবলেম থেকে এটা হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ENT কনসাল্ট করলে বেশি ভালো হয়। আর আপনি বাসায় যেটা করতে পারেন, একটু হালকা গরম পানি দিয়ে নাকের ভিতরটা ক্লিন করতে পারেন, অথবা একটু অলিভ অয়েল দিয়ে নাকের, অনেক সময় নাকের ভিতরে শীতের সময় যেটা হয় ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে ভিতরে চামড়াটা উঠে যায়, উঠে গেলেও কিন্তু একটু এখানে একটু মানে রাফ হয়ে যায় জায়গাটা, সেখান থেকে একটু হালকা স্মেল আসতে পারে, গন্ধ আসতে পারে। তো সেক্ষেত্রে একটু অলিভ অয়েল নাকের ভিতরে একটু অলিভ অয়েল ইউজ করলে জায়গাটা একটু যদি মানে নরম থাকে, তাহলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে।